হ্যালো ইফরান আমি এস আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে আমরা একটি এই শপিং কার্ডের একটা ইউআই ডিজাইন করব যেটি কিনেডো বিএক্সডিতে দেখেন এখানে আমরা হচ্ছে ফ্রেশ ফ্রুটের একটি অ্যাপস যদি হয় সেই অ্যাপসের মধ্যে আমরা হচ্ছে এই ফ্রুটের কার্ডগুলো কীরকম থাকে ধরুন আপনি এই আমটা কিনতে চাচ্ছেন এই অ্যাপস থেকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যেই ফিচারগুলো থাকবে এটার ইউআইটা যেরকম হতে পারে ম্যাঙ্গো হলে এরকম হবে স্ট্রবেরি হলে এরকম হবে এবং লেমন হলে এরকম হবে তো আমরা জিনিসটা যদি একটু অ্যানালাইজ করে তাহলে বুঝতে পারবেন কী কী জিনিস আছে এখানে এখানে টাইটেল আছে পেজটার এবং এখানে ধরুন আপনি অ্যাড করেছেন আপনার কার্টে অ্যাড করেছেন সেই জন্য একটি জাস্ট একটা নোটিফিকেশন এরকম সার্চ বার আছে এখানে এখানে লেখাটা একটু স্টাইলিশ করে ক্রিয়েটিভ ভাবে লিখা হয়েছে তো এটা নাইনটি নাইন পার্সেন্ট ভেরিফাইড এটা আপনার হচ্ছে শো করছে ফ্রেশ শো করছে এবং এখানে নিউট্রিয়েন্ট কী কী আছে যে সেগুলো আছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স তো কত পার্সেন্ট কোনটা আছে এটা তারপর এখানে প্রাইস দেখাচ্ছে এবং অ্যাড টু কার্ট দেখাচ্ছে তো এখান থেকে আবার যে জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হবে দেখুন এখানে লেমনটা এখানে দেখাচ্ছে তো এখানে হচ্ছে যে ধরুন আপনার টেন হচ্ছে হতে পারে যে দশ পার কেজি দশ টাকা পার কেজি বা এটা দশ ডলার হতে পারে হোয়াট এভার ইট ইস এটা জাস্ট ডেমোভাবে দেওয়া হয়েছে তারপরে হতে পারে এখানে এই এই বাটনটা ফ্রেশ এটা শো করছে আপনি এখানে ক্লিক করে হয়তো বা নতুন কোনো একটা উইন্ডোতে যেতে পারবেন এরকম কিছু আর এখানে ছোটো যে আইকনটাই বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে যে এটি আসলে সোয়াইপেবল এবং এখানে আরও দুটি উইন্ডো দিয়ে বোঝাচ্ছে যে আসলে এটা সোয়াইপ করলে পরের উইন্ডোতে এটি যেতে পারবে এবং চাইলে আপনি এখানে হচ্ছে এটাকে ফেভারেটে অ্যাড করতে পারেন তো এই জিনিসগুলো আসলে আপনার ওয়ান বাই ওয়ান কীভাবে করতে হয় সেটাই আজকে দেখাবো চলুন শুরু করি আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন তো আমি এটাকে সেভ করে হচ্ছে ক্লোজ করে দেব এখানে দেখুন যে বিভিন্ন আমার টেমপ্লেটের মধ্যে থেকে আমি আইপ্যাড প্রোটি নিচ্ছি টেন ইঞ্চের ওকে এটা নিয়ে নিলাম এটা নেওয়ার পরে দেখুন এটা জাস্ট লম্বা ভাবে এসেছে বা ভার্টিক্যাল ভাবে এসেছে হরাইজেন্টাল এটা করবো কীভাবে আর্টবোর্ডে ক্লিক করলে নতুন একটি অপশন আসবে এখান থেকে চেস্ট এটাকে রোডেট করে দেবো ওকে ফাইন এটাকে আমি হচ্ছে একটি রেক্ট্যাঙ্গেল লিখে নিচ্ছি এরকম করে এই রেক্ট্যাঙ্গেলের বর্ডার অফ থাকবে ফিল কালারটা নর্মালি একটা কালার দিয়ে রাখছি আপাতত আমরা যেই ফ্রুট নিব সেই ফ্রুটের প্রেক্ষিতে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা নিব তো তার আগে কিছু কাজ আছে যেমন সার্কেল দিয়ে কিছু কাজ করতে হবে সার্কেল একটি এঁকে নিচ্ছি ফিল কালার রেখে দিচ্ছি বর্ডার অফ করে দিচ্ছি এবং আরেকটা সার্কেল লাগবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে এটাকে একটু ছোটো করে নিই এবং এটাকে আলাদা একটা কালার দিই তাহলে আমার দেখতে সুবিধা হবে এরকম সো দেখুন এটাকে আর একটু এরকম হবে ওকে দুটিকে সিলেক্ট করছি এখানে দেখবেন পাথ ফাইন্ডের টুল থেকে এখান থেকে আমি মাঝিরটি ফেলে দেবো ঠিক আছে ওকে ফেলে দিলাম এখন আরেকটু কাজ আছে তারপর আপনি স্কোয়ার নেন একটা এরকম করে একটা স্কোয়ার নেন সো এই স্কোয়ারটা নেওয়ার পরে বর্ডার অফ করে দেন ফিল কালারের অন্য একটা কালার দেন দুটিকে সিলেক্ট করেন করার পরে হচ্ছে মাইনাস করে দেন এটুকু মাইনাস হয়ে যাবে তো এই জিনিসটাকে আমরা ঠিক এখানে প্লেস করবো এটা দিয়ে আমাদের কাজ আছে কাজটি হচ্ছে ওই যে দেখবেন যে ফ্রেশ ফুড যেখানে আমরা লিখেছিলাম বা যে ফ্রুটটা নিয়েছিলাম সেটার কাজ তো এটা নেওয়া হয়ে গেলে এটাকে একটু ডেকোরেট করি একটা সার্কেল নিচ্ছি এখানে বর্ডার অফ সার্ভে এবং এটাকে ঠিক এভাবে দিচ্ছি এবং এখানে এটাকে চাইলে আপনি একটা ছোট একটা বড় করে দিতে পারেন তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি ওকে ফাইন এখন যে কাজটা করবো সবগুলোকে একটা আমি গ্রুপ করে ফেলি এটাকে ধরছি এটাকে ধরছি গ্রুপ করে ফেলছে এখন ফাইলে যাচ্ছি ফাইল থেকে ইম্পোর্টে যাব এখান থেকে আমরা যেই স্ট্রবেরি বা বলেন বা অন্য কোনো যেই ফ্রুটগুলো ছিল সেগুলো আমরা ইম্পোর্ট করা শুরু করব এগুলো সবই ক্লিন পিএনজি থেকে নেওয়া হয়েছে সো আমি স্ট্রবেরিটাই নিচ্ছি ইম্পোর্টে ক্লিক করলাম অনেক বড় একটি সাইজে চলে এসেছে এটাকে শিফট ধরে ছোট করে ফেলবো ওকে ছোট করে ঠিক এই জায়গায় নিচ্ছি এবং এখানে এটাকে একটু বড় করে দিচ্ছি এটাকে হচ্ছে বড়ও রাখতে পারেন হোয়াট এভার ইট ইজ এটা টোটালি আপ টু ইউ যে আপনি কীভাবে রাখবেন তো এখানে স্ট্রবেরিটাকে একটু স্টাইলিশভাবে লিখবো নতুন একটি টেক্সট নিচ্ছি স্ট্রবেরিটাকে আমি দুই ভাগ করে একটু স্টাইলিশ করে লিখবো স্ট্র একসাথে বেরি একসাথে এই দুভাগকে আমি যদি একটু বড়ো করে ফেলে এরকম এবং এটাকে আমি ফিল কালার দেবো হোয়াইট কালারের ফিল কালার এবং এখান থেকে আমি হেলভেটিকা রাখব না এটা হচ্ছে আমি এভনি নিয়ে আসবো এভনি নিয়ে আসলাম এবং এটা থেকে এটাকে ব্ল্যাক করে দিচ্ছি এটা বড় করতে পারি তারপরে এখান থেকে যে গ্যাপ আছে দুটি লাইনের মধ্যে এই গ্যাপটিকে কমিয়ে সিক্সটির মতো করে দিচ্ছি যেহেতু আমার ফ্রন্ট সাইজ সিক্সটি ফোরের মতো আছে আর একটু বড়ো করছি এটাকে পেছনের লেয়ারে পাঠাবো শর্টকাট কিগুলো খেয়াল করুন কিভাবে পেছনের লেয়ারে পাঠাচ্ছি স্ট্রবেরি আপনি চাইলে আরও বড় করতে পারেন এটাকে আমি নাইনটি করে দিচ্ছি এরকম হবে এখন ঠিক উপরে ফর্টি ফাইভ এর মতো করবো এবং এটাকে আমি লাইট করে ফেলবো এখানে লাইটের অপশন আছে আরো কম হতে পারে এটা অ্যাকচুয়ালি টোয়েন্টির মতো করতে পারি ওকে এটাকে আমি ঠিক এখানে বসাবো স্ট্রবেরি এখানে এবং এটাকে ঠিক নিয়ে আসছি এখানে এটা হচ্ছে ওই যে আমরা লিখেছিলাম ফ্রেশ ভেরিফাইড এরকম হবে নাইনটি সিক্সটাকে এটা নাইনটি সিক্স এইটাকে একটু বড় করে ফেলবো ফর্টি করে ফেলবো এবং এটাকে বোল্ড করে ফেলবো ব্ল্যাক করে ফেলবো ফ্রেশ ভেরিফাইড এই জায়গাটা একটু আমি গ্যাপ দিয়ে দিচ্ছি ফ্রেশটা বাদ দিচ্ছি ভেরিফাইডটা রেখে দিচ্ছি তো এটুকু অংশ হয়ে গেল এখন এখানে আমি হচ্ছে যেহেতু এটা কার্ডে অ্যাড করা হয়েছে এরকম বোঝানোর জন্য আমি একটা সার্কেল নিয়ে নিব এখানে বর্ডার থাকবে না হোয়াইট কালার থাকবে এবং এখানে আমি টেক্সটে লিখবো ওয়ান ওকে ওয়ান লেখা হলে এটাকে উপরের দিকে নিয়ে আসবো সবার উপরের লেয়ারে থাকবে এবং কালারটা হবে হচ্ছে রেড কালার এরকম এবং এটা হচ্ছে লাইট থাকবে না হেভি হয়ে যাবে এরকম গ্রুপ গ্রুপ করে করে ফেললাম ওকে দুটিকে এখন এখানকার যে অ্যাশ কালারটা ছিল এটাকে আমরা একটু ডাউন করে দেব তাহলে আমাদের স্ট্রবেরিটা ফুটে উঠবে এখন একটা জিনিস খেয়াল রাখবেন যে স্ট্রবেরিটার এখানে ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো দেওয়া লাগবে তার আগে আমি এটাকে আরেকটু ছোট করে নিই একটা নোটিফিকেশান আসলে যেরকম দেখায় তো আমি জাস্ট জিনিসটাকে এরকম করে রাখছি যাতে করে মনে হয় যে এটা কাইন্ড অফ নোটিফিকেশন ওকে এখন যেটা হচ্ছে শ্যাডো দিতে হবে এটাকে ধরার পর আমি ড্রপ শ্যাডো এখান থেকে অ্যাড করতে পারি ধরুন এখানে ফাইভ এখানে হতে পারে টেন এভাবে আপনি ড্রপ শ্যাডো অ্যাড করতে পারেন অথবা আপনি কৃত্রিমভাবে বা আপনি আর্টিফিশিয়ালভাবে অ্যাড করতে পারেন কিভাবে একটি সার্কেল লাগছি যেটি কিনা বর্ডার অফ থাকবে ফিল কালার থাকবে ব্ল্যাক কালারের এবং এখান থেকে ব্লার অবজেক্টটাকে ব্লার করে দিতে পারি আমরা এরকম করে ওকে এরকম করে করার পর আমরা এটাকে ঠিক এভাবে দিতে পারি ওকে এটাকে নিয়ে সবার শেষের লেয়ারে নিয়ে যেতে পারি এরকম হতে পারে আসলে শ্যাডো তৈরি করাটা আপনি যদি চান তাহলে শেড তৈরি করতেই পারবেন দেখুন এটাকে ঠিক এভাবে রাখতে পারি একটু এটার অপোসিটি কমিয়ে দিই ওকে এভাবে রাখতে পারি ওকে দেখুন এখানে একটা শ্যাডো বা একটা ডেথ ক্রিয়েট করার জন্য কাজটা করা হলো স্ট্রবেরি এই কথাটাকে আর একটু আমি বড় করে দিতে পারি স্ট্রবেরিটাকে একটু নিচে নিয়ে আসছি এটাকে এই অ্যালাইনমেন্ট এবং সব কিছু ঠিকঠাক আপনি পরে করতে পারবেন আগে আপনার টেমপ্লেটটা রেডি করতে হবে এই অংশটুকু গেলাম এখন এই জায়গাটুকু আমি একটু কার্ভ করে দেবো তো আমি হচ্ছে অল্টার বা অপশন ধরে এই অংশটুকু ধরে জাস্ট এরকম কার্ভ করে দিলাম ওকে ফাইন এখন কার্ভ করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমি এখানে আমাদের অ্যাড টু কার্ডের অপশনটা ছিল এটাকে এরকম করে দিলাম রান করে ফেললাম এবং এখান থেকে আমি যেটা চুজ করব কালার সেটা হচ্ছে এই যে স্ট্রবেরি কালার ছিল এখান থেকে যে কোনো একটা কালার পিক করব তো এটা হতে পারে ঠিক আছে এটা যদি আপনি মনে করেন যে না একটু লাইট করবেন তাহলে একটু উপরের দিকে উঠিয়ে দিন তাহলে এরকম হবে এখন এখানে আপনি লিখতে পারেন অ্যাড টু কার্ট তো এটা হচ্ছে আমার সাদা কালার হয়ে যাবে আর সবগুলো আসলে ক্যাপ হবে এবং এটার পরে একটা প্লাস সাইন যদি আমি দিয়ে দিই এরকম হবে এখন এটাকে জাস্ট এখানে বসিয়ে দিলাম ওকে হয়ে গেল ঠিক সেম ফন্ট সাইজ আমি উপরে নিলাম এখানে আমি ডলারের বা প্রাইসটা লিখব ধরুন এটা হচ্ছে আপনার কত ফিফটি ফিফটি ডলার হতে পারে ফিফটি পার কেজি তার মানে আমি বুঝে যাচ্ছি ফিফটি ডলার পার কেজি তো ফিফটিটাকে আমি হচ্ছে এভনিডের হচ্ছে ব্ল্যাক করে দিব এবং এটাকে ফর্টি ফর্টি ফিফটি করে দিচ্ছি ওকে এটাকে এইভাবে আমরা লিখতে পারি ঠিক আছে তো আমি এটাকে এখানে লিখছি বা আমি এটা নাও দিতে পারি সমস্যা নেই এটা এভাবে রেখে দিলেও কিন্তু জিনিসটা মানাবে তাহলে আমি ঠিক করে দিলাম ওকে ফাইন এই অংশটুকুর কাজ শেষ এখন কিছু আপনাকে ডিটেল লিখতে হবে এটাকে আরেকটু কার্ভ থেকে একটু এরকম রাখতে হবে জিনিসটা ভালো লাগবে ওকে এখন আমরা এখানে একটা সার্চ বার ছিল আমাদের তো সার্চ বার্ডটা কীভাবে তৈরি করবো সার্চ বারটা তৈরি করবো জাস্ট একটা সার্কেল আপনার ফিল কালার অফ বর্ডার কালারে সাদা কালার এবং এখানে টু পিটি হয়ে গেলে লাইন নেব একটা লাইনটাকে ফর্টি ফাইভ ডিগ্রিতে এভাবে দিয়ে দিব টু পিটি রাখবো এবং এটার কালারও হবে সাদা তো এ দুটা হয়ে গেলে আমরা ঠিক দুটিকে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলবো গ্রুপ করলে এটা এখানে থেকে গেল এবং এটার অ্যালাইনমেন্ট হবে ঠিক এটা বরাবর সো এরকম থাকবে এখন আসুন যে এখানে কিছু লিখতে হবে আমার তাহলে আমার এখানের অংশটুকু লিখতে হবে স্ট্রবেরি এই কথাটা আমরা এইখানে নিয়ে যাব এই কথাটা এটার কালারটি হচ্ছে এই সেম কালার সো এটাকে নিয়ে এখানে নিয়ে আসছি তো তিনটা লাইন করে ফেলবো ফ্রেশ ওকে এটার ফাইজ কমিয়ে একটু ছোট করে ফেলছি এরকম করে ফেলছি আপনি চাইলে সব বোল্ডে রাখতে পারেন সব ক্যাপে রাখতে পারেন সো ফ্রেশ আমি একটু স্টাইল করে লিখি এভাবে লিখছি এটাকে আমি আরেকটু একটু ছোটো করে ফেলব ফ্রেশ স্ট্রবেরি এবং এটাকে আমি আর একটু ডার্ক নিব ওকে ডার্ক করে নিচ্ছি এবং এটাকে একটু ছোটো করে ফেলবো এরকম করে পুরো জিনিসটাকে আমি ধরে এটাকে একটা গ্রুপ করে ফেলছি তাহলে আমার অ্যালাইনমেন্টের সুবিধা হবে এটা এরকম হতে পারে ওকে ফাইন এখন আসুন এই জায়গার কাজ আছে কিছু আর এখানে লিখতে হবে কিছু তো ফ্রেশ স্ট্রবেরি এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসছি ফার্ম সাইজ কমিয়ে এটাকে হচ্ছে আমি ষোলোর মতো করে ফেলবো এবং এটার যে দুটার লাইনের মধ্যে গ্যাপ আছে এটাকেও সোলো করে রাখছি এটাকে এখন আমি সাদা করে ফেলবো সাদা করে দিলাম ফ্রেশ স্ট্রবেরি এটা নিয়ে কিছু লিখতে হবে যেমন ফ্রেশ স্ট্রবেরি আসলে কি ব্যাপারগুলো কি বা কি কি থাকে তো এই জায়গায় আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি এবং এটা নিয়ে কি লিখবো সেটার জন্য আমি হচ্ছে যে দেখুন গুগল সার্চ করলে ফ্রেশ স্ট্রবেরি নিয়ে অনেক কিছু পাওয়া যাবে স্ট্রবেরিজ ফ্রুটস এই টাইপের অনেক কিছু চলে আসবে এই জিনিসটা আমি এখানে বসাবো এটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলে এটাকে রেগুলার রাখবো বা লাইট রাখতে পারি লাইট রাখছি এবং এটাকে বারো পেটি করে দিচ্ছি ওকে এটাকে এভাবে রাখছি এখন সেই সাথে আমরা কিছু কাজ করবো এখানে যে আসলে এটার পুষ্টিগণ কত কতটুকু বা নিউট্রিয়ান ভ্যালু কতটুকু তো আমি যদি এটা লিখেও সার্চ করি নিউট্রিয়ান ভ্যালু স্ট্রবেরি নিউট্রিশন বা নিউট্রিয়েন্ট ভ্যালু হোয়াট এভার ইট ইজ তো দেখুন এখানে লেখা আছে ক্যাল কিলো ক্যালোরি তো এটুকু আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এখানে একটা টেক্সট লিখবো ওকে এত কিলো ক্যালোরি এটাকে এখানে এই বরাবর রাখছি এবং এরপরেরটা এবং এরপরেরটা তিনটা টোটাল আমরা নিব তো এরপরের যে ভ্যালুটা আছে সেটা কি আছে প্রোটিন আছে এগারো গ্রাম তো আমরা এই জিনিসটাকেও কপি করে নিলাম তো এখানে কিলো গ্যালোর পরে একটা ফুল স্টপ হবে ওকে তারপরে তারপরে যেই আমাদের স্পেক্সটা আছে কার্বোহাইড্রেট বারোগ্রাম এটাকে নিয়ে নিচ্ছি ওকে তো এই তিনটা জিনিস আমরা এখানে নিয়ে নিলাম এবং এই তিনটাকে আমরা হাইলাইট করার জন্য ছোট ছোট আমরা সার্কেল অ্যাড করব এরকম তো যেই সার্কেলগুলোর হচ্ছে বর্ডার অফ থাকবে 2 3 এটাকে এটাকে এবং এটাকে আমরা লাইট রাখব না মিডিয়াম রাখব ওকে সবগুলোকে ধরছি ধরার পরে এটাকে একটা গ্রুপ করে ফেলব যদি চাইলে আমরা একটু ছোট করে রাখছি তো দেখুন এখানকার আপনি চান চাইলে এটাকে এখানেও অ্যাড করতে পারেন এজ ইউ উইশ তো আপনি যেখানে চান এটাকে বসাতে পারবেন আপনি চাইলে এখানেও বসাতে পারবেন চাইলে এখানে বসাতে পারবেন এখানে বসাতে পারবেন এজ ইউ উইশ এখানে আমরা একটা কিউ ওয়াই এফআর ই ওয়াইটি ফ্রুট দিয়ে এটাকে সেভ করে রাখছি এখন আসুন এখানকার কাজ এখানকার কাজ মোটামুটি আমাদের শেষ এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে যাচ্ছি ফাইল থেকে ইম্পোর্টে যাচ্ছি আমি একটা যেটাকে বলে আইকন নিয়ে আসবো ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করেছিলাম তো এই তিনটা আইকন আমি নিয়ে আসছি ইম্পোর্ট করে ফেলছি এই তিনটা আইকন আসলে আমার কাজে লাগবে এখন এই তিনটাকে আমি পাশে এখানে রেখে দিব তারপরে এগুলো নিয়ে কাজ করবো যাই হোক এটাকে প্রথমে নিয়ে আসি এটা কার্টের আইকন এটাকে আমি একটু ছোট করে দিই এরকম করে এবং এই তিনটা জিনিসকে আমি সেম অ্যালাইনমেন্টে উপরের সাইডে করে দিচ্ছি ওকে ফাইন এখন এটা তো থাকলো এটার সাথে আমার একটা সার্কেল থাকবে এরকম তার মানে কি এটার সাথে নোটিফিকেশন বোঝানোর জন্য আমরা সার্কেলটা দিচ্ছি এবং এই সার্কেলটার কালারটা আমরা করে দেবো হচ্ছে এই যে আমাদের যে এখানকার বাটনের কালারটার মতো সেম কালার করে দিচ্ছি তাহলে মনে হবে যে এখানে একটা নোটিফিকেশন এসেছে এই ব্যাপারটা বোঝানোর জন্য এটা করা হয়েছে এখন আসুন যে আমরা একটা এখানে স্কোয়ার শেপ নিচ্ছি একটু রাউন্ড করে দিচ্ছি এখানে অ্যাশ কালার হয়ে যাবে এটা এরকম টাইপের ওকে এখন এটা নিচে আমরা শ্যাডো ক্রিয়েট করব শ্যাডো ক্রিয়েট করবো কিভাবে শ্যাডো ক্রিয়েট করব হচ্ছে আপনার ঠিক এইভাবে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি ব্ল্যাক করে দিচ্ছি এটাকে ব্লার করে দিব অবজেক্টটাকে এবং এটাকে পেছনের লেয়ারে পাঠাবো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা শ্যাড়ো তৈরি হয়েছে যে শ্যারোটা এটাকে মনে হচ্ছে যে ভাসিয়ে রেখেছে মানে ভেসে আছে জিনিসটা তো যদি ঠিক বরাবর ওকে দেখুন ফ্লোটিং একটা ব্যাপার নিয়ে আসার জন্য কাজটা করা হয়েছে ঠিক আছে আরেকটু এরকম করে রাখি ফাইন এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা দুটা সার্কেল লাগব প্রথম সার্কেল এবং এই সার্কেলটা হবে ঠিক মাছ বরাবর ওকে এই সার্কেলটার সাথে আমরা এটার বর্ডার অফ রাখবো এটাকে একটু ছোট করে দেবো কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা সেম আরেকটা সার্কেল আসছি বাট এটা শুধুমাত্র বর্ডার রাখবো ফিল কালার অফ রাখবো তো এখন আসুন এটাকে আমরা সেম বর্ডার কালার করে দিই ওকে ফাইন এখন দুটিকে গ্রুপ করে ফেলছি এর আগে একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নিব এবং ঠিক মাঝ বরাবর রেখে দিচ্ছি এটা বাদ দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু গ্রুপ করে ফেলছি স্ট্রবেরির একটা পার্ট আমরা নিয়ে আসছি শুধু স্ট্রবেরিটার কপি করছি পেস্ট করলাম এবং এটাকে ঠিক ছোটো করে এখানে নিয়ে আসবো তার মানে এটা আমরা এখন কিনবো বা এই টাইপের একটা ব্যাপার তো এই জায়গায় যেই জিনিসটা আছে সার্কেলটাকে আমরা একটা শ্যাডো দিতে পারি এরকম তাহলে জিনিসটা ফুটে উঠবে আসলে যে জিনিসটা হচ্ছে যে আপনাকে ফুটিয়ে তুলতে হবে ব্যাপারটা এখন আসুন যে এই যে লাভের সাইনটা এটাকে একদমই ছোটো করে ফেলছি তো এই যে আইকনগুলো এগুলো ফ্ল্যাট আইকনে ইজিলি পাওয়া যায় আপনি সার্চ করলেই পেয়ে যাবেন সো এটা নিয়ে আসলে হ্যাসেল হবে না আশা করছি এই অ্যাশ কালারটা হবে সেম টু সেম এটার কালার ওকে এখন যেটা করতে হবে আপনাকে তো সেটা হচ্ছে যে পেছনে আরও দুটো আমরা ক্রিয়েট করব সেম জিনিস আমরা ক্রিয়েট করব হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটাকে একটু ছোট করে নিচ্ছি এটাকে শেষের লেয়ারে পাঠাবো ওকে এবং এটার কালারটা আমরা একটু লাইট করে দেব এরকম মনে হবে যে পেছনের দিকে কিছু একটা আছে তো সেম জিনিস এই জিনিসটা যাবে তো তার আগে আমরা একটু বাহির থেকে এটাকে ঠিক করে নিই ধরুন এটা এখানে ঠিক করতে পারি দুটোকে সিলেক্ট করছি সিলেক্ট করে ঠিক এরকমভাবে একটা গ্রুপ করে ফেললাম এই দুটো জিনিসকে আমরা আরেকটা কপি করে এখানে নিয়ে আসবো এবং এই দুটাকে আমরা শেষের লেয়ারে পাঠিয়ে দেব ওকে দেখতেই পাচ্ছেন তো এটাকে আরেকটু জাস্ট অল্প একটু অংশ আমরা বের করে রাখবো নট যে পুরোটুকু বের হয়ে থাকবে ওকে এবং এই দুটাতেও আমরা একটু হালকা করে শ্যাডো দিয়ে দেবো ডাবল ক্লিক করলে এটার মধ্যে ঢুকতে পারবেন শ্যাডো দিয়ে দিচ্ছি এবং এটাতেও একটা শ্যাডো দিয়ে দিচ্ছি এরকমভাবে তার মানে কি মনে হচ্ছে যে হ্যাঁ এটা স্ক্রল করলে বা এটা সোয়াইপ করলে এটা আসবে এটা সোয়াইপ করলে এটা আসবে তো এভাবে এই অংশটুকু আমরা করে ফেললাম এখন আসুন যে এখানে আমরা ওই প্রাইজের জিনিসগুলো লিখবো তাহলে এটা এবং স্ট্রবেরিটা একটু উপরে নিয়ে যাচ্ছি আর এটাকে আমরা একটা কাজ করতে পারি সাদা করে দিতে পারি তাহলে সাদা করলে দেখুন এটা একটু হালকা অ্যাশ করে রাখছি এরকম এটাকে করে রাখছি এরকম এটাকে আর একটু তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে এখন এই যে প্রাইস যে ছিল এটাকে আমি এখানে নিয়ে আসবো এবং এটাকে ঠিক এখানে দেব আর এটা প্রাইস তো এখানে দিলাম এবং এটার যে ফ্রেশ স্ট্রবেরি এই কথাটাকে আমি একটু নিয়ে আসবো এখানে ফ্রেশ স্ট্রবেরি এই কথাটা এখানে নিয়ে আসলাম ওকে এবং ঠিক এটাকে কত বারো পেটে থাকুক জিনিসটা এখানে বোঝাতে চেয়েছি যে আপনি যখন এখানে একটা একটা করে ফ্রুট সোয়াইপ করছেন তখন এখানে ক্লিক করার সাথে সাথে এটা বাইরে বা ডান পাশে নতুন করে উইন্ডো ওপেন হয়ে এখানে স্পেক্সগুলো গুলো দেখাচ্ছে যে এই ফ্রেশ ফ্রুটটা কিনলে আপনি কি কি পাচ্ছেন বা এই ব্যাপারটা তো তারপর আসুন যে এখানে বোঝাতে হবে যে পাশে আরও উইন্ডো আছে এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা রেক্ট্যাঙ্গেল টুল রাখতে হবে এবং সেটার সাথে সাথে একটা স্কোয়ার রাখতে হবে স্কোয়ারটা শিপ ধরে আঁকবেন এরকম তাহলে এখন এই দুটাকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দুটাকে সেম কালার করে দেবো বর্ডার অফ করে দিচ্ছি কালারে চলে যাবো হচ্ছে অফ হোয়াইট কালার এখন এটাকে রাউন্ড করে এটাকে রাউন্ড করে এরকম তো এই দুটা জিনিস দিয়ে বোঝায় যে এটা আপনি সোয়াইপ করতে পারবেন বা এই টাইপের কিছু এটাকে একদমই ছোট করে দিচ্ছি ঠিক বরাবর বসিয়ে দিচ্ছি দেখুন এরকম ওকে ফাইন এখন এই জিনিসটাকে আমি নিয়ে আসবো এখানে ওকে তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফিল কালার অফ রাখবো বর্ডার রাখছি বর্ডারের কালার হবে এরকম আর বর্ডারের থিকনেস হবে হচ্ছে ফোর তার মানে আমরা এখানে বোঝাতে চাই যে আপনি এখানে ফ্রেশ ফুডগুলো সোয়াইপ করে করে দেখছেন ঠিক মাঝ বরাবর রাখছি এটাকে ফোর দিলে বেশি হয়ে যায় থ্রি দিচ্ছি ওকে এখানে আমরা হচ্ছে লিখবো ফ্রেশটাকে ফ্রেশ ফ্রুট তো এটার কালার দিব কোনটা কালার দিব হচ্ছে এখানকার কালারটা এবং এটার যে ফ্রন্ট সাইজ এটাকে চোদ্দোর মতো করছি ঠিক এখানে রাখছি চাইলে আপনি আরো বড় করতে পারেন হোয়াট এভার ইট এখন আসুন একটা সার্কেল আমরা নিয়ে আসি এই সার্কেলটাকে কপি করে এই ওয়ানটাকে আমি ফেলে দিচ্ছি টেক্সটাই রাখবো না অ্যাকচুয়ালি এটাকে ধরছি এটার হচ্ছে ফিল কালার করে দেব এই কালার হতে পারে বা এই যে স্ট্রবেরি যে কালারটা ছিল এই কালার তার মানে আপনি এই ট্যাবে আছেন এটা বোঝানোর জন্য আমরা এখান থেকে একটু গ্যাপ দিয়ে দিই যেমন এখানে হান্ড্রেড হান্ড্রেড দিয়ে দিলাম তাহলে জিনিসটা মানাবে যে ফ্রেশ ফুডটা আপনি ভিজিট করছেন এটাকে একটা গ্রুপ করে ঠিক মাছ বরাবর অ্যালাইনমেন্ট করে দিচ্ছি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এই যে এখানে অ্যাশ কালার না দিয়ে আপনি আরও একটু আই কেচে করার জন্য এই কালারটা দিতে পারেন তাহলে জিনিসটা মানাবে যেহেতু অ্যাশ কালার বেশি হয়ে যাচ্ছে বাট এখানে যখন দেবেন তখন এটা হাইলাইটেড হবে এই জিনিসটা আপনারা ইজিলি এভাবে করে ফেলতে পারেন এখন এই দুটাকে এটার একটু কাজ বাকি আছে এটাকে নিয়ে আসছি এই চিহ্ন দেওয়া আইকনটাকে নিয়ে আসছি এটাকে ঠিক এখানে বসিয়ে দেবো অ্যাকচুয়ালি এটা বসাতে হবে আমার একটা সার্কেলের উপরে আমি এখানে আনগ্রুপ করে ফেলে দিচ্ছি হ্যাঁ এবার আনগ্রুপ হয়েছে এটার আসলে আমি ফিল কালার যেটা এটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা সার্কেল নিব ঠিক এখান থেকে এখানে ওকে একটা ছোট হবে জিনিসটা ওকে এটা ফিল কালার অফ রাখছি বর্ডার কালার অফ রাখছি ফিল কালারে গিয়ে এটা দিব এটাকে আমি দিব হচ্ছে গ্রিন কালার দেখুন এখানে এইখান থেকে গ্রিন কালারটা চুজ করে দিচ্ছি আর এটাকে রাখব হচ্ছে হোয়াইট কালার ওকে তাহলে এটাকে ঠিক উপরের সাইডে নিয়ে আসি তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে এই জিনিসটা যে ফ্রেশ এবং এটা যে আপনি কার্টে অ্যাড হয়েছে এই জিনিসটা ঠিক চিহ্ন আপনার দেখিয়েছে তো এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো এই ডিটেলসগুলো আপনাকে মেনটেন করতে হবে তাহলে আপনার ইউআই ডিজাইন ধীরে ধীরে ডেভেলপ হওয়া শুরু হবে তো এইভাবে ডেভেলপ করতে থাকুন এই জিনিসটা খুবই হচ্ছে যে আপনার আইকেচি করার চেষ্টা করেছি আমরা এইভাবে আপনারা কালার ম্যাচ করে আইকেচি করতে পারেন আপনার ডিজাইনটাকে আর সবচেয়ে বড়ো কথা কালার নিয়ে বারবার আপনাদেরকে স্টাডি করতে বলি কালারগুলো আসলে কি এক একটা কালারের সাথে একটা সাইকোলজি মিক্স আপ হয়ে থাকে দেখুন আপনি এটা দেখার সাথে সাথে আপনার কাছে কিন্তু একটা ফ্রেশ একটা ফিল আসবে ঠিক আছে এই ফ্রেশ ফিলটা আনার জন্যেই এখানে সাইকোলজিগুলো ইউজ করা হয় কালার সাইকোলজি এখানে আমি রেড না ইউজ করে আমি এখানে যদি ব্লু ইউজ করতাম তাহলে কিরকম হতো জিনিসটা মানাতো না কারণ এখানে আমার ব্লু এর কোনো কাজ নাই ব্লু কোনো কালার নাই সো এখানে রেডটা এটার সাথে আমার কনসিস্টেন্সি প্রকাশ করছে হচ্ছে স্ট্রবেরিটার সাথে আর আমি যদি এটার অ্যাশ কালারটা আরেকটু কমিয়ে দিই ঠিক আছে বা আরেকটু ডার্ক করে দেই তাও কিন্তু খারাপ লাগবে না দেখুন জিনিসের মধ্যে একটা ফিল চলে আসছে যে আপনি এখানে ক্লিক করুন এরকম একটা অ্যাপেলিং একটা ব্যাপার আপনাকে আনতে হবে সব সময় তো কালার নিয়ে স্টাডি করুন বারবার বলছি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কালারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কালার সাইকোলজি কখন কি কালার ইউজ করবেন এটার উপর ডিপেন্ড করে আসলে আপনার ডিজাইন কতটুকু সুন্দর হবে কতটুকু হাইকেচি হবে আর আপনি কত পারফেক্ট ডিজাইনার এবং কতটুকু ক্রিয়েটিভ ডিজাইনার তো এখানে আমরা একটা বর্ডার লাইন দিয়ে দিতে পারি তো যাই হোক অনেক কিছু আসলে করা যায় তো এই জিনিসগুলো আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে জিনিসগুলো ধীরে ধীরে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সপার্ট হয়ে উঠবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যতটা পারুন ঘরের বাইরে কম যান সবাই সুস্থতা কামনা করে আজকের মতো আমি এএসএমআর এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ